হ্যালো ভিভার্স, সকলকে স্বাগত জানাইছো মোর প্রিয় অসম চ্যানেল। বন্ধুসকল, আজির দিনটোর কেইটামান গুরুত্বপূর্ণ খবর আপনার জানাম, গতি ভিডিওটি একবারে শেষলে চাই থাকিব। ইয়ার আগতে আপনি যদি মোর চ্যানেলটি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই, তেন্তে এনেকুৱা ভিডিওবোর আপডেট সবাতোকৈ আগত পাবলে মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে দিব। আজির প্রথম খবরটি হল বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের আজি অন্তিমখন সংবাদমেল সম্বোধন করে। আত্মনির্ভরশীল ভারত অভিযানক লৈ সরকারে রোডম্যাপ প্রস্তুত করেছে। অন্তিমখন সংবাদমেলত বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে শ্রমিকর লগতে শিক্ষা আর স্বাস্থ্যখণ্ডর বাবে বহু অবিলাসী আঁচনি ঘোষণা করে। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে সংবাদমেলত কয়, প্রতিটি সেক্টরতে বিনিয়োগ করিব পারিব ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠানে, ইয়ার বাবে লওয়া হব নতুন পলিসি। সংস্থাপনের বাবে 40,000 কোটি টাকা, মনরেগা আঁচনিত সরকারে 40,000 কোটি টাকা অতিরিক্তভাবে আবন্টন করা হব, স্বাস্থ্যকর্মীর বাবে 50 লাখ কোটি টাকার বীমা যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনত 6 মে পর্যন্ত 8.19 কোটি, প্রধানমন্ত্রী কিষাণ সন্মানের অধীনত কৃষকক 2,000 টাকা কই প্রদান করা হয়েছে। ইয়ার লগতে 7টা বিষয়ত আঁচনি ঘোষণা সীতারমণের, ইয়ার ভিতর এমএনরেগা, স্বাস্থ্য আর ব্যবসায় অন্যতম বিষয়, লগতে শিক্ষাখণ্ডর বাবেও লৈছে বিশেষ পদক্ষেপ। লকডাউনের সময়ত 3টা চ্যানেলের জড়িয়ে দিয়া হয়েছে পাঠদান, আর 12টা চ্যানেল আগবাব এই সেবা। প্রতিটি শ্রেণীর বাবে হব একোটাক চ্যানেল, রেডিও যোগেও পরিবহন করা হয়েছে পাঠ্যক্রম। প্রথম শ্রেণীর পর আর SS পর্যায়ল এই চ্যানেল সমূহে পাঠদান করব। আজির দ্বিতীয় খবরটি হল সংক্রমিত রোগ নিয়ন্ত্রণের বাবে কেন্দ্রীয় সরকারের বিশেষ পদক্ষেপ, দেশের প্রতিখন জেলাত স্থাপন করা হব বিশেষ চিকিৎসালয়। দেওবারে প্রধানমন্ত্রী ঘোষণা করা 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের সন্দর্ভত অন্তিমখন সংবাদমেল সম্বোধন করে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। চতুর্থ দিনা বিত্তমন্ত্রীগুলো জানিবলৈ দিয়ে যে আন্তর্জাতিক বাজারত কঠিন পরিস্থিতির মুখামুখি হব পরাক ভারতবর্ষক গড়ি তোলা হব। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে 7টা বিষয়ের উপর বিশেষ আজি সংবাদমেলত সম্বোধন করে। তার ভিতর উল্লেখযোগ্য হয়েছে স্বাস্থ্যখণ্ড। করোনার সঙ্গে মোকাবিলা করবলে ভারতত ভবিষ্যতে সংক্রমিত রোগের বিরুদ্ধে যুঁজ দিয়াটো অতি জরুরি। এই ক্ষেত্রত এতিয়া চিন্তা চর্চা করেছে কেন্দ্রীয় সরকারে। আজির বৈঠকত বিত্তমন্ত্রীগুলো কয় যে দেশের প্রতিটি জেলাত প্রতিখন সর বড় শহরত এখনক সংক্রমক রোগ প্রতিরোধের বাবে চিকিৎসালয় নির্মাণ করা হব, যাতে কেবল করোনা বুলিয়েই নহয় যিকোনো ধরনের সংক্রমক রোগের পর দেহবাহীক রক্ষা করবেন। লগতে বিত্তমন্ত্রীগুলো কয় যে সকলো জেলাতে এখনক পাবলিক হেলথ ল্যাবরেটরি গড়ি তোলা হব, আনকি প্রতিটি ব্লকতে এখনক পাবলিক হেলথ ইউনিট নির্মাণ করা হব, যিয়ে করোনা মহামারীর বিরুদ্ধে মোকাবিলা করাত সহজ করে তুলব। আজির তৃতীয় খবরটি হল অসমত করোনা ভাইরাসে ধারণ করেছে ভয়ঙ্কর রূপ। বর্তমানলে 96 জন লোক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসত। যা নিশা 4 জনক লোক আক্রান্ত হওয়ার বিপরীতে আজি পুনের যোরহাটত আক্রান্ত হয়েছে এটি 9 বছরীয় শিশু। সাম্প্রতিক পরিস্থিতিল লক্ষ্য রাখি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যবাসীল টুইটার যোগে জানাইছে এক আহ্বান। টুইটারত মন্ত্রীগুলো 65 বছরের উপর লোক আর 10 বছরের তলর শিশুক ঘরের ভিতরতে থাকবলে আহ্বান জানাইছে। মন্ত্রীগুলো প্রকাশ করেছে যে বর্তমান পরিস্থিতিত ইয়া সবাতক প্রয়োজন। উল্লেখযোগ্য যে অসমত করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা 96 জনল বৃদ্ধি পাইছে। অসমত এই পর্যন্ত আক্রান্ত সকলের ভিতর 2 জনের মৃত্যু হওয়ার বিপরীতে 41 জন লোক সুস্থ হয়ে উঠিছে। 2 জন লোক রাজ্যের বাহির যাওয়ার বিপরীতে 51 জন লোক বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে। গতিকে ভিউয়ার্স, এইকেইটাই আসলে আজির গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভাল লাগিলে সকলে লাইক করব আর এই ভিডিওটি আপনার বন্ধুবর্গলে শেয়ার করে দিব। ধন্যবাদ।